চায়না। এই যে শুরু হইলো, মনে হয় যেন 2 মাস মিলে একটা জানুয়ারি মাস। হ্যাঁ, 60 দিনের মাস তো শুরু হয় মনে করেন যে ওই ডিসেম্বর অর্ধেক থেকে, এই যে জানুয়ারি আইতেছে, এই 31st আসছে, নতুন বছর আসতেছে, এই সব মিলাই জিলে জানুয়ারি মাস শুরু হইতে হইতে কিন্তু অনেক দিন আগে থেকে শুরু হয়। হ্যাঁ, আবার শেষ হতে লেট হয়, কারণ ফেব্রুয়ারি চলে আসলেও সবাই একটা জানুয়ারির ফিলিং এ থাকে। হ্যাঁ, ঠিক আছে। তারপর ফেব্রুয়ারিতে মনে করেন যে আমাদের এই বই মেলা, তারপর এতগুলো ডে, স্পেশাল ডে, এটা দিয়ে এইটা আবার হুট করে চলে যায়, এটা আবার টুস করে আবার 28 দিন, আবার 28 দিন মনে করেন এইটা তো চোখের পলকে ফেব্রুয়ারি, কোথায় 31 দিন, কোথায় 28 দিন, এটা মিললো এত দিন পরে তো কম। এইটা মেইনলি হওয়া উচিত কি, ফেব্রুয়ারি 29 করে দেয়, ওখান থেকে 30 করা উচিত, তাহলে মোটামুটি দুইটাতে এটা লেভেল থাকে, একটা ব্যালেন্স আসা যায়। তা না, আগের মাসের লোকে 31 দিনে, পরের টাই লোকে 28 দিনে, আমি তোকে কাম সারছে, আমি তো যাবো শিওর, কিন্তু হলো না, ধোকা দিয়েছে আমাদেরকে, ধোকা ধোকা বাজে রে, হায় ধোকা বাজে রে। যাদের জন্ম 29 ফেব্রুয়ারি তারা মানুষ না বস, তারা এক একটা বিশ্বকাপ, 4 বছর পর পর একটা করে জন্মদিন আছে। আচ্ছা, আমি আমার ছোটবেলার প্রশ্ন, এখন প্রশ্ন, ওদের বয়স কি 4 বছর পর পর এক বছর বাড়বে? 4 বছর পর পর একবার একবারে কাউন্ট করবে ওরা, যেমন গতবার ছিল 16, তাহলে এবার 20। এটা 16 পরে 20, মাঝখানে 3 বছর আগে বার্থডে নেই, এটা একটা ভালো বুদ্ধি। তবে ম্যারেজ অ্যানিভার্সারি যদি 29 ফেব্রুয়ারি হয় তাহলে কিন্তু বিশাল একটা খরচের থেকে বেঁচে যাবে। বিশাল মানে আমার মানে করা উচিত যে সব অ্যানিভার্সারি গুলাই 29 ফেব্রুয়ারি, বার্থডে 29 ফেব্রুয়ারি, ম্যারেজ অ্যানিভার্সারি 29 ফেব্রুয়ারি, তারপরে যে বড় বড় ভ্যালেন্টাইন ডে, এই ডে, এই ডে, সব এক ডে দেখা হবে। 4 বছর পর একবার খরচ সবাই করো, সবাই বড় করে বড় করে সবাই বড় করে একবারে একের ভালো বাইশা টাইশা কাইশা কুইশা লেটা ভেটা করে চেটা ভেটা করে যা হবে একদিনে হয়ে যাবে বাবারে, কারণ এই দিনটাই আবার 4 বছর পরে আসবে, এটা সেলিব্রেট করার মতো একটা ডে। তা না, প্রত্যেক বছরে একটা না একটা না এক একটা ডেট এক একটা করে মানে একটা বিশাল একটা লাইন। আমার বউ রেনে কইলাম, বাবু বউ করছে তুমি কিন্তু আমাকে ঘুরতে নিয়ে গেলে না। কি ব্যাপারে ঘুরতে নিয়ে গেলাম না, মানে এই না সেদিন নিয়ে গেলাম, কোটা তো ম্যারেজের জন্য ঘুরতে নিয়ে গেছো, তারপরে যে হেনে নিয়ে গেলাম, কোটা তো আমার বার্থডের জন্য নিয়ে গেছো, এটা নিয়ে গেলাম, ওটা তো তোমার বার্থডের জন্য নিয়ে গেছো, তাহলে নিয়ে গেছি তো, নিয়ে তো গেছি, আমি কি এমনি কি কোনোদিন ঘুরবো না? মানে আমি তো জানি যে ঘুরতে নিয়ে গেছি, সে যে মনে মনে রাগ করে এমনি দিনের জন্য ঘুরতে যাবো, এমনি দিন আমরা ঘুরবো না, আমাকে সেলিব্রেটের সেলিব্রেশন সময় ঘুরবো, এমনি ঘুরবো না, আমি তার ঘুরা তো ঘুরাই। হ্যাঁ, পারা যায় না ভাই, এই জন্য বলছি যে বছরে 4 বছর পর পর একটা দিন দেন ভাই, ওই দিন ঘুরমু গারমু খামু দামু, মনে করেন যে একেবারে উড়াই দিব, রকেটে উড়াই দিয়ে লেটা পেটা করে দিব, তারপর আমাদের মাফ করে দেন, মাফ করে দেন ভাই, ভাই এরকম একটা অবস্থা। তারা ডেট মনে থাকে যে কোন কোনটা কোন দিনের জন্য নিয়ে গেছে, এগুলা এগুলা তারা খুব হিসাব করে রাখে, রক্ষণাবেক্ষণ করে ডেটগুলো। যেমন ওই যে আমাদের একটা ফ্রেন্ড এসেছিল না, সে এসে বলল যে আমার বউয়ের কমপ্লেন হচ্ছে, সে বলে যে আমাকে কখনো ঘুরতে নিয়ে যাও না, আমি কি তোমার কাছে টাকা চাই, আমি তো তোমার একটু সময়ই চাই। তো একদিন সময় করে ঘুরতে নিয়ে গেলাম, তো বললো যে সময় চাইতে গেছিলো, চলো তাহলে আশেপাশ থেকে টং দোকানে চা টা খেয়ে আমরা চলে আসবো। তো একদিন সময় দিতে গেছি, 8000 টাকা বিল করে দিছে, বলবে কোনো কোনো ব্যাপারে যে আজকে আচ্ছা তুমি তো এটা কিনছো তোমার নিজের জন্য, তাহলে আমাকে ট্রিট দাও। আচ্ছা ট্রিট দিব কি খাবা, আমি মনে করেন কইলো ইটালিয়ান পিস্তা, ইটালিয়ান পাস্তা অথবা পিজা মিজা খাবে কিছু একটা, এটা নাম বললো সে। আচ্ছা, এখন নিয়ে গেলাম ওইটা খাওয়ার জন্য, এখন আজকে ওই রেস্টুরেন্টটা বন্ধ, তা চলো এটা তো বন্ধ, আর আমরা চাপ দিয়ে চিকেন খাই, চাপ দিয়ে চিকেন না বল চিকেন চাপ দিয়ে লুচি খাই, মানে চিকেন চাপ দিয়ে লুচি খাই ওই আর কি। ঠিক আছে, চিকেন চাপ দিয়ে লুচি খাইয়ে দেয়, বাসায় এসে 2 দিন পরে তুমি তো তোমার ওই জিনিসটা কিনলে, আমাকে তো ট্রিট দিল না। হ্যাঁ, এই তোমাকে না সেদিন যে চিকেন চাপ দিয়ে যে লুচিটা খাইলা, আমার তো মনে হয় এখনো পেট থেকে লড়ে নাই, এখনো পেটে আছে, তুমি কেমনি কথা কও,
আমি তো ওই ট্রিটের জন্য আমি ইটালিয়ান পিজা চাইছি, আমি তো চিকেন চাপ চাই নাই। চিকেন চাপ তো তুমি এমনি খাওয়াইছো, রেস্টুরেন্ট বন্ধ ছিল দেখে, আমাকে তো চিকেন ওই ইটালিয়ান পিজাই খাওয়াইতে হবে এই ট্রিটের জন্য। হয়েছে কারবার? এই হলো তাদের হিসাব, অকেশন এবং হিসাব, তাদের হিসাব, এই হলো তাদের অকেশন এবং হিসাব। আপনার যদি মনে হয় সমস্যা আপনার পাশেই দাঁড়ায় আছে তাহলে তাকে দাঁড়ায় থাকতে দিন, এক ঘন্টা পর পা পেতা গেলে এমনি বসে পড়বে। এটা হলো বউদের জন্য বলা হয়েছে, বউরা সবসময় পাশে থাকে বুঝছেন। তারপরে ধর প্রেম, প্রথম প্রেম, প্রথম প্রেমে দুই পক্ষ থেকে এত পরিমাণ ভালোবাসা থাকে, মানে ভালোবাসার ঠেলায় মনে হয় যেন এই মানুষটা জন্মই হয়েছে শুধু আমার জন্য। আবার অপর পক্ষকে এত ভালোবাসা, এত আদান প্রদান হয়, তখন মনে হয় যেন আমার জন্মই হয়েছে শুধু তার জন্য। আমাকে যখন মিম থাকতো আমি বাজাই দিতাম ওয়া 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 ওয়া। আর ভালোবাসা যখন পুরনো হয়ে যায় আমার জন্মটাই ভুল আসিল বলে যে সমস্যা যত ছোট হবে তত ভালো, সমস্যা যত ছোট হবে তত ভালো। এটা বলার পরে এক লোক চিন্তা করছে বউ মানে তো সমস্যা, এটা ছোট দেখে বউ বিয়ে করি সমস্যার সমাধান। সেদিন বউ নিয়ে আসছে খোলে করে এমন করে, ভাই ভাবছিলাম সমস্যা যত ছোট হয় তত ভালো, তাই একদম কোলের বাচ্চা বিয়ে করছি, কিন্তু এখন থেকে বেশি ছোট হইলে আবার সমস্যা, সারাদিন কোলের নিয়ে ঘুরো এবার। এই জন্য বলি মানে সমস্যা মিডিয়াম রাখবেন, মিডিয়াম সমস্যা, সহনশীল মাত্রার সমস্যা নিয়ে ঘোরাফেরা করবে। অসহনশীল মাত্রার সমস্যা যদি আপনাকে সইতে না পারেন তাহলে বইতেও পারবেন না বুঝছেন। সহনশীল মাত্রার সমস্যা, সমস্যা গভীর চিন্তা, চিন্তা তো গভীর না বাংলাটা অনেক গভীর, চিন্তা খুব স্বাভাবিক। হ্যাঁ, সহনশীল মাত্রার সমস্যা আর অসহনশীল মাত্রার সমস্যা টাং টুইস্ট বলছে যে পৃথিবীতে বিশ্বাস হলো সবচাইতে অবিশ্বাসযোগ্য একটা জিনিস, তাই এইরকম অবিশ্বাসযোগ্য একটা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করা একদমই ঠিক না। আর এটা বিশ্বাস করা আরো ঠিক না, বুঝলে। মানুষজন মেয়েদেরকে বোঝে না কেন আমি বুঝি, মেয়েদেরকে বোঝা তো খুব ইজি, ইজি। এই যে ধরেন মেয়েরা যখন হ্যাঁ বলবে তার মানে না, না যখন না বলবে তার মানে হ্যাঁ, মাঝে মাঝে যখন না বলবে তার মানে না কিন্তু হ্যাঁ বললে তার মানে হ্যাঁ, আবার মাঝে মাঝে মনে করেন হ্যাঁ বললে তার মানে না, না বললে আবার হ্যাঁ, আবার হ্যাঁ বললে হয়তো না হইতে পারে, হ্যাঁ হইতে পারে, কিন্তু না বলে হ্যাঁ বলে হয়তো না হইতে পারে। না বোঝার কি আছে আমি বুঝলাম, মেয়েদেরকে বোঝা এতটা কে বলছে, কেউ বুঝে না কেন তারা হ্যাঁ বললে না, না বললে হ্যাঁ, শুধুমাত্র এই সিম্পল ব্যাপারটাই আমরা বুঝতে পারি না। মানে আমরা কে বলে, আমরা মোটা মানুষ, আমরা কি চাই, শুকাইতে চাই, আমরা ব্যায়াম করতে চাই। আচ্ছা ব্যায়াম করতে চাই, আমরা কবে থেকে ব্যায়াম করব, কবে থেকে, শুক্রবার থেকে, এই কালকে শুক্র গেছে, ও আজকেই তো শুক্রবার, ও আগামী শুক্রবার থেকে, ইডি হবে আমার লাগে আমি না আলসেমি করুন, শরীর কেন আলসেমি করবে, শরীর তো চাবে যে যাও তুমি জিমে যাও, জিমে যাও, শরীর সাথে ভালো করে আসো। মানে একটা জিম ছিল আমার বাসা থেকে, ওই যে আপনি ওই যে টিএনটি মাঠে আড্ডা দিতাম না, ওই মাঠের কোনায় দিয়ে যাই যায়, ওখানে আমি জিমে ভর্তি হয়েছিলাম। আচ্ছা, ভর্তি হয়ে গেছি এক মাস মোটামুটি কন্টিনিউ গেছি, তাই দূর দূরে দূরে লাগে আমার কাছে, এই এখান থেকে আমার খুব দূরে লাগতেছে, আমি জিমে যাই না। আচ্ছা যাই না। আর কালকে বিকালবেলা আমাদের বাসার নিচে এক ভাইয়া থাকে, বলে শাওন জিম টিম করো নাকি, আমি ভাই এখান থেকে দূর হয়ে যায় তাই যাই না, কয়ে যে আমার বাসার নিচে জিম খুঁজে হেরে চলে আসো, বাসা কেমন কাছে, মানে আমাদের দুই বিল্ডিং পরেই নিচতলে তারা জিম খুলছে, ভালো বড় জিম খুলছে। আচ্ছা এটা হয়তো বিপদ হয়েছে, আমি কি উসিলা দিব যে যাবো না, বেশি কাছে হয়ে যায়, আমি উসিলা খুঁজতেছি যে এত কাছে চলে আসছে এখন বলা যাবো না যে দূর হয়ে যায়, বেশি কাছে হয়ে যায়, এখন আমি উসিলা খুঁজ ভাই, কারো কোনো উসিলা থাকলে আমাকে একটু জানাই না। তুই যা গিয়ে বাসার কাছেই তো, এটা হচ্ছে জীবনের একটা অভ্যাসে পরিণত করবি, যে প্রতিদিন কিছু না করলেও আমি আড্ডা দেওয়ার জন্য হলেও জিমে যাব একবার।
আধা ঘন্টার জন্য, 30 মিনিটের জন্য হলেও আমি একবার জিমে যাব, এটা হচ্ছে জীবনের একটা ইয়ে করে নিবি অভ্যাস। আমাকে যেমন তিন বেলা খাইতে হবে, আমাকে যেমন অফিসে আসতে হবে, আমাকে জিমে যাইতেই হবে, এরকম একটা অভ্যাস করে নিবি। কারণ জিমে গেলে তুই দেখবি কি মানে বাসায় বসে ডায়েটটা করা যায় না, ডায়েট না করলেও ফুড হ্যাবিটটা মেনটেন করা যায় না। যখনই তুই ওয়ার্কআউটটা করবি তখন তোর মনে হবে যে আসলে এক ঘন্টা সময় নষ্ট করে আইসি, শরীর মনের ইয়ে করে আইসি, এখন আবার যদি এই যে চিপস চানাচুর ঝালমুড়ি খাই তাহলে এই সারাদিনের কষ্টের কি ফল গেল, খামো না। এই কারণে তুই আর উল্টাপাল্টা জিনিস খাবি না। মোটিভেশন তো পাইলাম, যাইতে পারলি হয় আজকের মতো মোটিভেশন ভালো, মোটিভেশন তো পাইলাম। ঠিক আছে, মোটিভেশন দেওয়ার জন্য আমরা আছি বুঝছেন। আপনার যে কোনো ধরনের মোটিভেশন লাগে, ব্রেকআপ সংক্রান্ত মোটিভেশন বলটু, এর উপরে আর কেউ নাই। হ্যাঁ, আর হচ্ছে লাইফস্টাইল সম্পর্কে মোটিভেশন নাট, এর উপরে অনেকেই আছে, তাও ভালো মোটিভেশন পাবেন আপনি। তো সেই সম্পর্কিত কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু জানানোর থাকলে সেগুলো আপনি লিখে পাঠিয়ে দেবেন, SMS করবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনি কি জানাতে চান বা কি জানতে চান, লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। আর ফেসবুকে এতক্ষণ যে লাইভটা চলছিল এই লাইভের নিচে কমেন্ট করবেন, ফিরে এসে আমরা কমেন্টগুলো পড়ব। ক্যাপিটাল FM 94.8 এর পেজে গেলে লাইভটি দেখতে পাবেন। আর 7:40